Raida Saya Klavi helper ni shabok no talang zamanuruk shabok tabok Melaghar Hor Nangkha jak. Kamini mung tep nogor. Sunamora Bidhan Sabha 25 number board hai kib Melaghar Purosabha 10 number ward am saibo. Kaisa kamini Anganwadi centre no talak hasigiri laikya kami am saini lukurao. Patimung Savoy Simon Ka Temnagar Anganwadi Centre helper ni asok thai boksha angmam bai board asok phangni phanni charai sangni bihigno no a centre ni helper ni asok thai wo sebok rewi rekha mongsan officer kri bo no a sebok no rewi rekha abai ke raida saya khlaiwi sebok telangjakmani khadmong wo sunoti borman poila tala khasigui rekha Councillor Himangshu Borman, Center Nifrunai no phone Clive Domroka, Arida Saya Clive, Helpani, Shabogno, Tlangui, Shamu Klainani Bagui, Akoktoma, Bodoni Adongroni, Bishingo, Shawi Keno, Hornanganani, Saint Cap. Tai Kami Amsa Lukurani Shanmung, Rida Saza Clive, A Helpani, Shabogno, Tlangzagnani, Untungnoi, Piaba, A Center Ni. Helpani asok thaino soike telangjaya sakjora borok talak hasigmano khulagui reglaknai no gra khlaiwi chalakya ababai lukorok se karinai ni disini dongor tibini mangpiliwa borok tamo sakha e school didi muni ke apni ha apnar nam unju borman to apnar je helper eta je chakrir meyad poripurno beshes hoye geche ekhon to apnar school e dekhlam ajke tala byapar ki ব্যাপারটা হইছে আমার যে হেলপার যে 2022 30 এপ্রিল এসে চাকরি শেষ হইছে তারপরে আমরার একটা সরকারের একটা মানে নির্দেশ আছে আমরা চাকরি শেষে মানে এক বছর করতে পারি তার মধ্যে আবার একটা পত্রপত্রিকা আপনারাও দেখছেন বিভিন্ন পত্রিকা আমরা যে সুপ্রিম কোর্টের রায় এটা আমরা 65 বছর যে আমরা চাকরিকরণের যে এটা আমরা রায় পাইছি রাই পাইছি যখন তখন এইটা আমি শুনছি যে আমরা সংগঠনের নেতৃত্বের মাধ্যমে যে এইটা রাজ্য সরকার মানতাছে না তো এইটা লইয়া না এখন এটা নিয়োগ যে নিয়োগটা হইছে যে এটা এই যে নিয়োগটা ওখানে যেমন আমি আমি কাগজ পাইছি না হ্যাঁ আমার হেল্পারের চাকরি শেষ যে আমি এই কাগজ না এখন যে নিয়োগ হইছে এই কাগজটা পাইছি না না এই কাগজ পাইছি না তো এখন আমি কাগজ না পাইলে আপনি আর এমনের স্কুল হে কাজ করে কি করে হে কাজ করছে না তো ওই তো কালকা তো আমার হেল্পারের চাকরি শেষ হইছে শেষ হওয়ার পরে দিয়া যেহেতু আমি কাউন্সিলরের এর আগের দিন ফোন করে কইছি যে কাকু আমার তো হেল্পারের চাকরি কালকা শেষ এরপরে তো আমার তো হেল্পার নিয়োগ একজন লাগবো আপনারা চিন্তা ভাবনা কাউন্সিলরের নাম কি হিমাংশু বর্মন আচ্ছা এরপরে দেখ কইছে আমারে সঞ্জিতের বউর কথা কইতাম তো এরপরে যে সুনীতি বর্মন ওইসে আমরা ফাড়ার যে মহিলা মোর্চার নেতা তো আমার কাউন্সিলারে কইছে যে স্কুলের ব্যাপারে সব কিছুই তুমি আলাপ আলোচনা সুনীতির লগে আচ্ছা আপনি স্কুলে তো একটা কমিটি আছে এই কমিটিরে জানাছিলেন যে আপনি যে চাকরি শেষ হয়েছে যে হেল্পার হ্যাঁ এটা মোটামুটি কমিটি তারাও জানে কিন্তু কমিটির তারা জানে যে আমরা যে একটা মিটিং করণ লাগবো মাসের শেষে এই মিটিংটা করণের আর সময়টা হয়েছে না তারপরে ইদ্য ফেস্টা লাগিয়ে গেছে যে এরপরে যে সুনীতিরে কইছি যে এখানে সুনীতি আমি সঞ্জিতের বউ স্কুলের ভিতরে হেল্পার হিসাবে নিয়োগ কি আমি কালকা ওই ব্যবস্থা করতেছি আমি কই তাইলে কালকার দিনটা তো সময় আছে কই কালকা ও তালা দিছি প্রশ্ন হচ্ছে যে আপনি তো অফারে তো কোনো কাগজ পাইছেন না আপনি খাতা সইছেন না কালকা কইছে কাউন্সিলরে কইছে সই আপনি যেহেতু অফার পাইছেন না কোনো কিছু পাইছেন না আপনি সই লইলেন কি না আমি কইছি আমার হেল্পার তো কালকেও সই দিছে ক সাইডে দিয়ে একটা সই দো ওখানে দেখেন রুলিং সরকারের নেতৃত্বরা যেভাবে ক আমরা যেহেতু সরকারের কাজ করি আমরা সেইভাবে আমরাও চলতেব তার কথা আমরা শুনুন লাগবো আপনি কি মনে করছেন মনে করলেন না যে এই যে স্কুলে একটা কমিটি আছে তারা লইয়া বসিয়া যে একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার অথবা কাউন্সিলর লোকাল নেতৃত্ব লইয়া বসা দরকার এটা আপনি দুর্বলতা আছে না এই জায়গাটা তো আমার দুর্বলতা আছে যেহেতু আমি আগে রাজনীতি করছি ওখানে তারা যে এমনি কো আমি এমনি আমি রাজনীতির দিকে ফাল দেই না আমি কেউ লোকে জোর করে পাঠ করে কোনো কিছু করি না যে যেমনি কয় আমি এমনি শুনি দাদা এই স্কুলটার কি নাম দাদা আপনার ঘর অঙ্গনারী স্কুল
স্কুল তালা কেন? স্কুল তালা আমরা বোর্ড প্রেসিডেন্ট আর কাউন্সিলর মিল্লা তারা চাকরি আগে দুইটা এসেছিল তারপরে ডুয়েলেছে এরপরে অকন তাইনার বোরে বোর্ড প্রেসিডেন্টের বোরে আবার এটার মধ্যে সহকর্মী হিসাবে নিতেছে গা আর পাড়াত কি অন্য গরিব লোক নাইনি তারা সব লয়ে থাকা এমন ইয়া আমরা বোর্ড প্রেসিডেন্টের দরকার নাই আমরা চেঞ্জ করতাম চাই আরে যে এখন যারা নিয়োগ করা হয়েছে অস্থায়ীভাবে তো নিয়োগ হয়েছে স্থায়ীভাবে নিয়োগ হয়েছে নাকি স্থায়ীভাবে অন্য নিয়োগ হয়েছে না ইহার নাম কি রাকিব বর্মন হাজবেন্ড কি বুথ প্রেসিডেন্ট হ্যাঁ নাম কি নাম সঞ্জিত সঞ্জিত বর্মন আচ্ছা আচ্ছা কতদিন ধরে স্কুলটা তালা স্কুলটা আজকে তালা বদ্ধ আসলো মানে আপনার অফারকে কেন্দ্র করে অস্থায়ী নিয়োগকে কেন্দ্র করে তালা দিচ্ছেন মানে নিয়োগ আপনাদের আপনারা সন্তুষ্ট না এই নিয়োগে হ্যাঁ সন্তুষ্ট না এখন যদি এই নিয়োগ যদি সমস্যার সমাধান না হয় আপনারা কী করবেন স্কুল তালা থাকবো